বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আশুলিয়া থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনার বাইপাইল এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম ও ঢাকা জেলার ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সী সহ আরও অনেকে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।